দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, এটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। টিআইবির এমন রিপোর্ট প্রকাশের পর তীব্র নিন্দা জানান আওয়ামী লীগ নেতারা এবং মন্ত্রিপরিষদ সদস্যরা। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে টিআইবি রিপোর্টের প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের প্রত্যেকটা কথা, তাদের বক্তব্য এক পেশে একটা পক্ষে ওকালতি করে তারা, আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে। তারা সরকার বিরোধী, যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএমি কথা বলে, আবার সেই জন্য বলছি এরা বিএনপির দ্বারা। নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি রিপোর্টের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টিআইবি সবসময় গবেষণালব্ধ রিপোর্ট বলে, কিন্তু প্রকৃতপক্ষে টিআইবি বেশিরভাগ ক্ষেত্রে কোনো গবেষণা না করেই শ্যালো কিছু বিষয়, অর্থাৎ পত্রিকার রিপোর্ট এবং তড়িঘড়ি করে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটার ভিত্তিতেই বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রেস ব্রিফিং করে। গতকালকেরটাও আমার কাছে সেরকমই মনে হয়েছে। সচিবালয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে টিআইবি রিপোর্ট গবেষণার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি বলে জানান তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত। আমি টিআইবিকে চ্যালেঞ্জ করতে চাই, তারা আন্তর্জাতিক মানে কোনো জার্নালে তাদের এই গবেষণা পাঠিয়ে দেখুক, তারা এটা পাবলিশ করে কিনা। যদি পাবলিশ করে তাহলে আমি মেনে নেব যে তাদের এটা গবেষণা আছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরকে, আন্তর্জাতিক মানে কোনো জার্নাল এটিকে গবেষণা হিসেবে গ্রহণ, মানে পাবলিশ করা তো পরের কথা, এটাকে গ্রহণই করবে না, কারণ এটি কোনো গবেষণার আন্তর্জাতিক মানদণ্ডের কোনো পদ্ধতি অনুসরণ করেনি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।